আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমরা সবাই স্মার্টফোন ইউজ করি, ইউজ করার ফলে আমরা বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশনের সাথে পরিচিত এবং বিভিন্ন অ্যাপ্লিকেশন আমরা ইউজ করে থাকি। ইউজ করার ফলে আমাদের বিভিন্ন সময় প্রয়োজন হয় দুটি অ্যাপ্লিকেশন ইউজ করার, অর্থাৎ ফেসবুক আমাদের দুটি প্রয়োজন হয়, টিকটক, পিক্সল্যাব, হোয়াটসঅ্যাপ, ইমো, ভাইবার, যে কোনো অ্যাপ্লিকেশন। আমরা যখন দুটি অ্যাপ্লিকেশন ইউজ করার প্রয়োজন পড়ে একটি মোবাইলে, তখন আমরা বিভিন্ন অ্যাপ্লিকেশনের লাইট ভার্সন ডাউনলোড করি। কোনো কোনো অ্যাপ্লিকেশনের লাইট ভার্সন গুগল প্লে স্টোরে পাওয়া যায় না, তখন আমরা কী করব? তার জন্য আজকের এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আপনারা আপনাদের মোবাইলের প্রত্যেক অ্যাপ্লিকেশনের ডুয়েল ভার্সন, অর্থাৎ প্রতিটি অ্যাপ্লিকেশনের যমজ বলতে পারেন, আর একটি অ্যাপ্লিকেশন কোথা থেকে পাবেন, আপনারা আপনাদের মোবাইল ফোনের সেটিং অপশনে যাবেন। সেটিং অপশনে আসার পর আপনারা একটু নিচের দিকে যাবেন, যাওয়ার পর অ্যাপস নামে যে অপশনটি আছে আপনারা এই অপশনটিতে ক্লিক করবেন। এই যে দেখতে পাচ্ছেন অ্যাপস, আপনারা এই অ্যাপসটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা একটু নিচের দিকে দেখতে পাচ্ছেন ডুয়েল অ্যাপস নামে একটি অপশন, পাঁচ নম্বরে ডুয়েল অ্যাপস নামে একটি অপশন আসছে, আপনারা এই ডুয়েল অ্যাপসে ক্লিক করবেন। এখানে সকল অ্যাপ্লিকেশন শো করতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনারা যে কোনো অ্যাপ্লিকেশন ডুয়েল করতে পারবেন, অর্থাৎ যমজ করতে পারবেন একের অধিক। আপনি যদি বিকাশে ক্লিক করেন তাহলে বিকাশটি ডুয়েল হবে, আমি যদি টিকটক লাইটে ক্লিক করি টিকটক লাইটটি ডুয়েল হবে, আমি যদি ক্যাপকাটটাও করে নিই তাহলে ক্যাপকাটটাও ডবল হয়ে যাবে, স্ন্যাপটপ যদি আমি ক্লিক করি এটাও ডবল হয়ে যাবে, মাই এয়ারটেল এটাও যদি ক্লিক করি এটাও ডবল হয়ে যাবে। এবার আমি আপনাদেরকে গ্যালারিতে গিয়ে দেখাচ্ছি। এবার আপনারা দেখতে পাচ্ছেন আমার মোবাইল স্ক্রিনে বিকাশ, টিকটক লাইট, ক্যাপকাট, স্ন্যাপটপ এবং মাই এয়ারটেল অ্যাপ্লিকেশনে কিন্তু কপি ভার্সন, অর্থাৎ ডুয়েল ভার্সন এনেবল হয়ে গিয়েছে। এখন থেকে আমি চাইলে এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে অন্যান্য অ্যাকাউন্ট আমি ইউজ করতে পারবো, অন্যান্য যে কোনো কার্যক্রম আমি এই অ্যাপ্লিকেশনগুলোতে ব্যবহার করতে পারবো। তাছাড়া অরিজিনাল যে অ্যাপ্লিকেশনগুলো আছে সেগুলো আমরা ইউজ করতে পারবো। এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে আপনারা খুব সুন্দর একটি সেটিং জানতে পারলেন। তো ভিডিওটি কেমন হলো কমেন্টস করে জানাবেন, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আপনার মন্তব্য কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ আপনাদেরকে।